অষ্টম শ্রেণী বাংলার বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায় যে অনুসরণী প্রশ্নে উত্তরগুলো আছে, প্রশ্নগুলো আছে, তার উত্তরগুলো আমি লিখে রেখে দিয়েছি। আমি একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি, আর তোমরা যদি ঠিকমতো দেখে লিখতে পারো তাহলে সাউন্ড অফ করে দেবে, তুই লিখে নেবে। প্রথম প্রশ্নটা এক 1.1 যেটা ছিল, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর হচ্ছে ভারতী ও বালক পত্রিকা। 1.2, ভারতে কোন প্রতিবেশী দেশে তার লেখা জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর হচ্ছে বাংলাদেশে। 2.1, সেটাই সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উত্তর হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে যখন সুখের বন্দরে পৌঁছানো যায়, তখন যদি জলের তলায় পাহাড়ে আঘাত লেগে বুকের পাঁজরগুলো আত্মরবে কেঁপে ওঠে, তখন কারো সাথে ঝগড়া না করে যদি ভেসে থাকতে পারা যায়, সেটাই হবে শ্রেয়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, কেউ অন্তরে আঘাত করলে তার সঙ্গে ঝগড়া না করে ভেসে থাকা, অর্থাৎ কান না দেওয়া। 2.2, ঘটনাটা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, শঙ্কা যেথায় করে না কেউ, সেখানে হয় জাহাজ ডুবি। অর্থাৎ যেখানে বিপদের কেউ আশঙ্কা করে না, সেখানে বিপদ ঘনিয়ে আসে এবং ক্ষয়ক্ষতি হয়, এখানে সেই কথাই বলতে চেয়েছেন। 2.3, এই প্রশ্নটা কেমন করে, এটা কথাটা ছিল কিন্তু তেমন করে, প্রিন্টিং একটু ভুল হয়ে গেছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, উক্তিটি নিহিতার্থ ব্যাখ্যা করো। এখানে কবি তেমন করে হাত বাড়ালে বলতে বোঝাতে চেয়েছেন একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর কথা উল্লেখ করেছেন। অর্থাৎ কোনো কিছুর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়ালে যা না পাওয়া যায়, সহজ সরলভাবে হাত বাড়ালে অনেক সুখ পাওয়া যায়। অর্থাৎ কবি উক্তিটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, সব কিছু ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, তাই কোনো কিছু নিয়ে টানাটানি মারামারি হানাহানি না করে মিলেমিশে থাকতে। 2.4, মরণ এলে হঠাৎ দেখি সবার চেয়ে মরার চেয়ে বাঁচা ভালো। এটা বাঁচা একটা অপশন হতো, এখানটা বাঁচা আমাদের এখানে একটা লিখে নেবে, আর তোমার বই আছে এই জায়গাটা, বাঁচা বাঁচাই ভালো। ব্যাখ্যা করো, কবি এই উক্তিটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন সুন্দর পৃথিবী মায়ার সাগর, মানুষের টানাটানি মারামারি হানাহানির মধ্যেও আকাশ সুনীল থাকে, ভোরের আলো মধুর থেকে। অর্থাৎ প্রকৃতি তার সত্যকে বজায় রেখে দেয়। আর এটা আরে হবে না, এটা এই জায়গাটা আর করে নেবে, এটা আর হবে। আর সত্যের মাঝে দৃষ্টি পড়লেই মনে হয় মরার চেয়ে বাঁচাই হয়ে গেছে, বাঁচাই ভালো। 2.5, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উক্তিটির মধ্যে দিয়ে জীবনে কোন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর, কবি এই উক্তিটির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন জন্মিলে মরিতে হইবে, জীবন ক্ষণস্থায়ী, অল্প কিছু পাওয়াকে বা হারিয়ে যাওয়াকে বড় করে না দেখে ছোট করে দেখতে। অর্থাৎ এই বিরাট পৃথিবীতে খুঁজলে সেই হারিয়ে যাওয়া জিনিসটার বিকল্প কিছু পেতে পারি। 2.6, কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর, এই সমাজ জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সুখ দুঃখ আসবে, অনেক ব্যথা বেদনা আসবে, কিন্তু তার মধ্যে থেকেও সত্যটাকে খুঁজে নিতে হবে, এবং সেই সত্যকে ধরে
মনের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। 2.7 তবে এর কার্য যত পারো, তবে এ এর হয়ে গেছে, এটা এ হবে, হ্যাঁ, এ কার্য যত পারো যত পারো তাড়াতাড়ি সারো, কার্য যত পারো সারো। উক্তিটির মধ্যে দিয়ে কবি কোন কাজের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্রই সারতে হবে কেন? উত্তর, বিধি অর্থাৎ ভাগ্যের সঙ্গে বিবাদ না করে নিজের পায়ে কুড়ুল মারার কথা বলেছেন, অর্থাৎ ভাগ্যের দোহাই দিয়ে নিজের ক্ষতি না করতে। আচ্ছা, শীঘ্রই সারতে হবে কেন? না, উত্তর হচ্ছে এখানে সেই কার্যগুলি যে কাজ এখানে সেই কার্যগুলির কথা বলা হয়েছে যেগুলি আমার আমরা ভাগ্যের দোহাই দিয়ে মেনে নিই, সেগুলি প্রকৃত সত্য আমরা যাচাই করি না, আর সেগুলো শীঘ্রই সারতে হবে। কারণ এটা লেখা নিয়ে আমি একটু মুখে বলে দিচ্ছি, সেগুলো ধরে থাকলে জীবনটা অস্তাচালে চলে যাবে, অর্থাৎ জীবনটা ধ্বংসের দিকে, অর্থাৎ অবনতির দিকে চলে যাবে। এটা লিখে নেবে। 2.8 কখন আধার থেকে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, ভাগ্যের সঙ্গে বিবাদ না করে প্রকৃত সত্যকে জেনে মনের মধ্যে বোঝাপড়া করলে আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। 2.9 ভুলে যাও ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো, অর্থাৎ উক্তিটির মধ্যে কবি কি তফাত হলো, উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই উত্তর, এই পৃথিবীতে কেউ কারোর মতো নয়, পৃথিবীতে সকলের সঙ্গে একটা সকলের পার্থক্য দেখা যায়, তাই সে পার্থক্যের কথা তফাতকে না খুঁজে এগিয়ে চলো, এই উক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন জীবনকে এগিয়ে নিয়ে যাও। 2.10 অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? উত্তর, বাধাবিঘ্ন পেরিয়ে আসা, অর্থাৎ জীবন যুদ্ধে ঘাত প্রতিঘাতের মধ্যে এগিয়ে জীবনকে প্রতিষ্ঠা করা। যাক, আমি তোমাদের উত্তরগুলো একটু মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, মুখে যেটুকু বলে দেওয়ার দরকার ছিল সেটুকু আমি বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।